সকাল সকাল ঘুম থেকে উঠে এখন আমি এই পাদনিটাকে চেঞ্জ করে দেবো আর এই পাদনিনিটা চেঞ্জ করে দিয়ে মাদুরটাকেও তুলে নেব তো তারপরে এগুলো কেচে নেব এখন আমি তুলে দিয়েছি আর সুন্দর করে একটা নতুন পাদনি পেঁধে দিয়েছি তারপরে আমি দেখো বালিশগুলো এখানটায় রোদে দিয়ে দিয়েছি একটু যাতে রোদ পেয়ে যায় আর রোদ পেয়ে গেলে একটু সুন্দর লাগে কোনো গন্ধ বা গ্যাস থাকে না তো তারপরে এখন আমি ব্রাশ করে নেব এখন বাজে হচ্ছে সাড়ে সাতটা তো আমি রোদে বসে এখন ব্রাশ করে নিচ্ছি তারপরে এখানে এখন আমি জামা কাপড়গুলো হাঁজ করে আহ্লাতে রেখে দিচ্ছি তো অনেক জামা কাপড় কারি হয়ে গিয়েছিল তো সেগুলো এখন আমি গুছিয়ে রেখে দেবো তো এখানে অনেক জামা কাপড় আছে সব গুছানো হয়ে গেছে তারপরে এখন আমি একটু বাগানে গেলাম তো বাগানে একটুখানি ধনে পাতা তুলতে যাব তোর কারণ আজকে মাংস তরকারি করব তো ধনেপাতা পাতা ছাড়া কি ভালো লাগে আর এখানে আমার মেয়ে দেখো দাঁড়িয়ে দাঁড়িয়ে ধনে হাতে নিয়ে খেলা করছে তো তারপরে ধনেপাতা আমি তুলে নিয়ে চলে এসেছি আর এখন এখানে রান্না বসিয়ে দিয়েছি আজকে কি রান্না হবে দেখো এখানে এখন ভাত বসিয়ে দিয়েছি আর এখানে হচ্ছে বিট গাজর আলু দিয়ে সজনে ফুল দিয়ে ভাজা হবে আর এখানে মাংস তরকারি তো মাংস তরকারি সব কিছু মাখানো হয়ে গেছে আর এখানে আলু আদা রসুন সব কিছু আছে তো এখন দুপুরবেলা এখন আমি আমার মেয়েকে মাংস তরকারি দিয়ে ভাত খাইয়ে দেবো আর এখন মাংস তরকারি দিয়ে ভাত খেয়ে দেখো কি বলছে দেখো বলছে যে দারুণ হয়েছে তো যাই হোক তারপরে তোমাদের দাদাভাই চলে এসেছিল বাড়িতে আর এখন ওখানে অনেক বাসনপত্র আছে এখানে আমার অনেক মজা হয়ে গেছে এখন অল্প কটা বাকি আছে এই যেখানে সব উপরে গাড়ি করে রেখে দিয়েছি তো বন্ধুরা আজকের মতন এখানে ভিডিওটা স্টপ করে দিচ্ছি আর কেমন হচ্ছে অবশ্যই জানিও তো এরকম আরও নতুন নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে যাব আজকের মতন এখানে কিন্তু শেষ করছি টাটা